চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো এখন বাজে ভোর ছটা, আজকে তো আমরা এখনো সিমলাতে রয়েছি। তো আজকে আমাদের সব ডে ফিক্স করেছে যে আজকে আমরা কুল্লুর জন্য বেরিয়ে যাব। তো আজকে তোরা তো যারা এজেন্সির লোক ছিল তারা বলে দিয়েছে যে সবাই যেন সবার ব্রেকফাস্টারে সেরে 7:30টার সময় যেন রেডি হয়ে যায়, কারণ কি 7:30টার সময় করে গাড়িটা ছাড়বে। তো মা 5টার সময় তো উঠে পড়েছে, মা এখন সব কিছু সেরে টেরে এখন রেডি হচ্ছে, তো পাপা গেছে, এবারে আমিও রেডি হব। তো ব্লগটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আমরা তো হোটেল থেকে ব্রেকফাস্ট করে সব লাগেজটাকে চেক ইন করিয়ে বেরিয়ে পড়েছি কুল্লুর উদ্দেশ্যে। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ভিউ সিমলার। তো আমাদের তো এজেন্সি থেকে টাইম নিয়েছিল 7:30 করে, কিন্তু আমাদের সাথে যারা ছিল তাদের একটু ব্রেকফাস্ট করে বেরাতে আর একটু লেট হয়েছিল, সেই জন্য লেট হয়ে একবারে আমরা এই 9টার সময় বেরিয়েছি। তো আমাদের তো আজকে একই বেরাতে একটু লেট হয়ে গেল। তার উপর আবার হয়েছে কি যে আমরা যেই রাস্তাটা ধরে যাচ্ছিলাম, মানে যেই রাস্তায় চলছে গাড়িটা, সেই রাস্তার আবার একটা জায়গায় নাকি পাহাড়ে ধস নেমেছে। সেই জন্য আমাদেরকে এই যে লেফট সাইডে ব্রিজটা আছে, সেই ব্রিজটা একটা লং ওয়ে দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, তাই আরও দেরি লাগবে। তো এখন কটার সময় যে পৌঁছবো তার কোনো কিছুই ঠিক নেই। তো দেখা যাক কতক্ষণে আমরা কুল্লু পৌঁছাই। তো এই যে আমরা যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি সেটার নাম হচ্ছে পেয়াস রিভার। তো এই যে এটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। তো আমি তো পুরো ফ্রন্ট সিটেই বসে আছি, কারণ এখান থেকে ভিডিও আরও সব ভালোভাবে নেওয়া যাওয়ার জন্য। তো আজকের তো এই ভিডিওটাতে শুধু আমরা ট্রাভেলই করবো, কারণ কি একই আমরা দেরি করে বেরিয়েছি, আবার ওই রাস্তা ধস হওয়ার জন্য রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো আজকের ভিডিওটা প্রায় পুরোটাই বলতে গেলে টাইম ল্যাপসের মধ্যেই থাকবে। সো এনজয় দ্য টাইম ল্যাপস। রাস্তা পার করে চলে এসেছি সুন্দরনগর। তো সুন্দরনগর তো সিমলার একটা দেখার জায়গা, কিন্তু আমাদের তো একই অনেকটা দেরি হয়ে গেছে বলে তো আমরা এখন না হলে আমরা আবার এখানে সব কিছু দেখতে গিয়ে আবার সেই সেখানে কুল্লু পৌঁছে আমাদের রাত্রি হয়ে গেছে। আর তাছাড়াও সেই কুল্লুতে পৌঁছে কালকে আমাদের আবার অনেক প্ল্যান আছে, সেই সেখানে আমরা তো আমরা তো সুন্দরনগর তো পেরিয়ে চলে এসেছি। আর এই যে সুন্দরনগরের এই যে শেষে আমরা পৌঁছে গেছি সেখানে এদের একটা ছোট লেকের মতো করে আছে। তো এখানে লেক না, এদের ঠিক এখানে ড্যামের মতো, এখানে এখানে সব জল টল ধরে রাখা আছে। তো আমাদের তো সুন্দরনগর থেকে বেরিয়ে অনেকটা সময় হয়ে গেছে, তো এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে। তো এরা ঠিক করেছে যে আমাদেরকে একটা জায়গায় দাঁড় করিয়ে খাইয়ে দেবে, মানে যেগুলো আনা হয়েছে। তো এই জায়গাটা ঠিক করা হয়েছে আমাদের খাওয়ানোর জন্য। তো আমরা দুপুরের খাওয়া টাওয়া সব সেরে আবার বেরিয়ে পড়ছি, কারণ কি এখনও অনেকটাই রাস্তা বাকি। তো দেখা যায় এখনও তো অনেকটাই আমরা চলে এসেছি, কিন্তু এখনও কতক্ষণ যে লাগবে এখনও কেউ ঠিক মতো করে কেউ কিছুই বলতে পারছে না। তো একবারে সেখানে যেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চড়াই উতরাই বলে খুব বাংলা রাস্তা শুরু হয়েছে, তো একটু যেতে যেতে একটু টেনশন লাগছে। তো আমরা ফাইনালি এতটা জার্নি করার পর আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো
হোটেলে পৌঁছেই আমরা সবাই পুরো সারপ্রাইজ, কারণ কি আমাদের যে হোটেল রুমটা ছিল সেটা সামনে যে দেখতে পাচ্ছ যে এরকম একটা পাহাড়, ব্রিজ আর একটা সুন্দর খরস্রোতা নদী রয়েছে। তো আমরা তো বিকালবেলা প্রায় পৌঁছেছি, বিকালই বলা যায়। তো এখানে এই নদীটাতে অনেকেই র্যাফটিং করছিল, এটা দেখে আমাদেরও র্যাফটিং করার খুব ইচ্ছা ছিল। যেমন এখন দেখতে পাচ্ছ ভিডিওতে যে সবাই র্যাফটিং করছে এখনো। সো দেখা যাক, কালকে যদি টাইম থাকে তাহলে তো র্যাফটিং করবো। মানালিতে পাওয়া যাবে আছে। বাই বাই। তো আমাদের এখানে এই যে হোটেলে সন্ধ্যে হয়ে গেছে, তো এখানে পাহাড়ে সন্ধ্যাবেলা এত সুন্দর লাগছে, পুরো চারদিকটা জোনাকির আলোর মতো জ্বলছে নির্জে। আর আমাদের এই সামনে যে ব্রিজ রয়েছে তার সেটা দিয়ে সারাক্ষণই গাড়ি যাচ্ছে। আমরা ফ্রেশ ট্রেস হয়ে এবার আমরা নিচে যাচ্ছি একটা সামনের হোটেলে কিছু নাস্তা করার জন্য। আমরা যে হোটেলে স্টে করছি তার সামনে এই যে স্টলটা রয়েছে, এখানে এই থুপ্পা আর আমরা একটুখানি চিকেন কাবাব টাইপের কিছু একটা নিয়ে যাব। এই যে এখানে অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে আরে দাঁড়িয়ে আছি। তো কালকে তো আমাদের একটু তাড়াতাড়ি উঠতে হবে, তাই আমরা আজকে তাড়াতাড়ি ডিনার করে চলেছি। তো ভিডিওটা আজকে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।